নমস্কার বন্ধুরা আমি এইচকে এক্সপোজার এইচকে ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই রাজ্য সরকার যেমন মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিচ্ছে সেরকম এরপরে লক্ষ্মীর ভাণ্ডার পর কেন্দ্র সরকারও চালু করলো মহিলাদের জন্য নতুন প্রকল্প যে প্রকল্পের আওতায় মহিলারা বিনামূল্যে পেয়ে যাবেন একটি করে সেলাই মেশিন তো কোন কোন মহিলারা এই প্রকল্পের জন্য যোগ্য রয়েছেন কারা কারা বিনামূল্যে সেলাই মেশিন পাবেন কিভাবে পাবেন বিস্তারিত কী আপডেট উঠে আসছে দেখে নেবো আজকের এই ভিডিওতে তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি তাই এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে সাথে বেল করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা দেখুন বলা হচ্ছে যে মহিলাদের বিনামূল্যে সেলাই মেশিন দিচ্ছে কেন্দ্র পাওয়ার জন্য এইভাবে করুন আবেদন তো আমরা বিস্তারিত দেখে নেব কি বলা হচ্ছে দেখুন যে আপডেটটা উঠে আসছে বলা হচ্ছে যে আমাদের দেশের মোট জনসংখ্যার একটা বড় অংশ শ্রমজীবী মানুষের আওতায় পড়েন দিন গুজরানের জন্য প্রতিনিয়তই তাদের করতে হয় লড়াই স্বাভাবিকভাবেই সেই যুদ্ধে সামিল থাকেন মহিলারাও তবে এবার মহিলাদের স্বনির্ভর করতে এবং উপার্জনশীল বানাতে ভারত সরকার গরিব ও শ্রমজীবী মহিলাদের বিনামূল্যে সেলাই মেশিন দেওয়ার একটি প্রকল্প শুরু করেছে এই প্রকল্পের অধীনে সরকার দেশের প্রতিটি রাজ্যে পঞ্চাশ হাজারেরও বেশি মহিলাকে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করে তাদের স্বাবলম্বী করে তুলতে সাহায্য করবে পাশাপাশি সরকারের সহায়তায় সেলাই মেশিন পেয়ে মহিলারা প্রতি মাসে ভালো পরিমাণ আয় করতেও সক্ষম হবেন যে কারণে এই প্রকল্পের প্রশংসা করছেন সবাই মূলত বিনামূল্যে সেলাই মেশিন প্রদানের এই প্রকল্পের উদ্দেশ্য হলো দরিদ্র ও শ্রমজীবী মহিলাদের স্বনির্ভর করা এবং তাদের কর্মসংস্থানের সুযোগ প্রদান করা শহরে এবং গ্রামীণ দুই ক্ষেত্রেই বসবাসকারী মহিলারা বিনামূল্যে সেলাই মেশিন প্রকল্পের সুবিধা নিতে পারেন তবে এই প্রকল্পের ক্ষেত্রে শুধুমাত্র কুড়ি থেকে চল্লিশ বছরের মহিলারাই এই স্কিমের আওতায় আসতে পারবেন অর্থাৎ দেখতেই পাচ্ছেন যে কুড়ি থেকে চল্লিশ বছরের যে সমস্ত মহিলারা রয়েছেন তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন সরকারের এই প্রকল্পের উদ্দেশ্য হলো দরিদ্র ও সমাজীবী মহিলাদের জীবনযাত্রার মান উন্নত করা এই স্কিমের জন্য আবেদন করতে গেলে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ নথি প্রদান করতে হবে তো কী কী ডকুমেন্টস লাগবে আমরা দেখে নেব দেখুন কী বলা হয়েছে যে প্রকল্পটিতে আবেদনের ক্ষেত্রে আধার কার্ড বয়সের প্রমাণপত্র আয়ের শংসাপত্র পরিচয়পত্র এবং শারীরিকভাবে অক্ষম হলে প্রতিবন্ধী মেডিকেল সার্টিফিকেট দিতে হবে অর্থাৎ বুঝতেই পারছেন যে আধার কার্ড লাগবে বয়সের প্রমাণপত্র লাগবে সেই সঙ্গে ইনকাম সার্টিফিকেট লাগবে আর পরিচয়পত্র অর্থাৎ আইডি কার্ড যেগুলো হয় ভোটার কার্ড আপনারা দিতে পারেন তার সঙ্গে যদি আপনি শারীরিকভাবে অক্ষম হন তাহলে প্রতিবন্ধী সার্টিফিকেট লাগবে এছাড়াও বিধবা হলে তার শংসাপত্রের পাশাপাশি সম্প্রদায়ের শংসাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেটা লাগবে তার সঙ্গে মোবাইল নাম্বার পাসপোর্ট সাইজের ছবি প্রদান করতে হবে এই স্কিমে আবেদন করতে প্রথমে আবেদনকারীকে ভারত সরকারের অফিসিয়াল ওয়েবসাইট এই যে দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইট রয়েছে ডাব্লুডাব্লু ডাব্লু এই ওয়েবসাইটে যেতে হবে তারপর একটা অ্যাপ্লিকেশান আপনাকে ডাউনলোড করতে হবে তো সেই ফর্মটি সেই অ্যাপ্লিকেশান ফর্মটি আপনারা ডাউনলোড করে নেবেন তারপর প্রিন্ট আউট করতে হবে প্রিন্ট আউট করার পরে দেখুন কি বলা হচ্ছে যে আবেদনপত্রে জানতে চাওয়ার সমস্ত তথ্য নির্ভুলভাবে লিখে সমস্ত প্রয়োজনীয় নথির সাথে এটি সংযুক্ত করতে হবে এরপর ওই আবেদনপত্রটি এর সাথে সংযুক্ত সমস্ত নথি সংশ্লিষ্ট অফিসে জমা দিতে হবে আবেদনকারীদের কর্মকর্তারা আবেদন যাচাই করার পর যদি আবেদনকারী এই স্কিমের জন্য যোগ্য হন তবে এই স্কিমের অধীনে তিনি বিনামূল্যে একটি সেলাই মেশিন পেতে পারবেন অর্থাৎ দেখতেই পাচ্ছেন যে এই ফর্মটি ডাউনলোড করার পরে আপনারা কিন্তু সেটা প্রিন্ট আউট করে তারপরে ভালোভাবে ফিল আপ করবেন তারপরে তার সঙ্গে যে যে ডকুমেন্টসগুলো বললাম একটু আগে সেই সমস্ত ডকুমেন্টস গেঁথে দিয়ে তারপরে সংশ্লিষ্ট অফিসে আপনাকে জমা করতে হবে এরপরে ভেরিফাই করা হবে যে আপনি বিনামূল্যে সেলাই মেশিন পাওয়ার যোগ্য কিনা তারপরেই কিন্তু আপনাকে বিনামূল্যে একটা সেলাই মেশিন দেওয়া হবে তো আরও বিস্তারিত যদি আপনারা জানতে চান যে কীভাবে ফর্মটা ফিল আপ করবেন বা কীভাবে ডাউনলোড করবেন তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান তাহলে আমি ডিটেলস আপনাদের ভিডিও দিয়ে জানিয়ে দেবো তো আজকের জন্য এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে